খুন সন্ধি খুলে ঠেললো খুললো না ভেতর দিয়ে তার মানে ভেতর দিয়ে আটকানো ছিল আগের থেকেই বন্ধুরা আমি পুনরায় ওই যে যে বর্দার ঘরে এমন না অন্য ঘরে যে বর্দা ওই ঘরে আমরা দেখিনি শুতে বসতে খেতে ওই বর্দার যে ঘরে থাকে এখন কার্লান গদি টদি হবে যেটার উপর চাদর পাতাই থাকে না বর্দাকে আমরা সেই ঘর থেকে কিন্তু বেরোতে দেখি সবসময় দেখি না তা যদি কিষানু অন্য কোনো ঘরে আটকা থাকত তাতে বোঝা যেত হয়তো বর্দা সেই ঘরে নেই বর্দাকে প্রতিনিয়ত আমরা দেখেছি ওই ঘরে মোবাইলটা কানে দিয়ে শুয়ে থাকতে দেখেছি না এর আগে যেখানে কিষণু বলেছে যে গেমের ভিডিও দেখে আর এই গেমের ভিডিও মানে বাতকুলা থেকে বাংলাদেশ চলে গিয়েছিল মানে গেমের ভিডিও মানে আরসের ভিডিও তাহলে এরা গল্পের গরুকে কোথায় ওঠাতে পারে আমরা বিগত দিনগুলোতে দেখেছি আমি এবার বলবো কাঠ করার আগে আমি সমস্তটা তুলে ধরবো এবং মন দিয়ে আপনাদের বুঝতে হবে আমি কি বলছি যখন কৃষাণু কৃষাণু করে দরজা হ্যাসবলটা খুলে ঠেলল ঠেলাতে দরজা কেন খুললো না কাট করার আগে আমি বলছি কাট করার পরে নয়কে ছয় ছয়কে নয় করা যেতেই পারে হতেই পারে যে বর্দাকে ঢুকিয়ে দিয়েছে আমার কথা হইতিসে কাট করার আগে হ্যাসবলটা যে খুললো সেই হ্যাসবলটা খুলে ধাক্কা দিয়ে কি দরজাটা খুলতে পেরেছিল তাহলে দরজার হ্যাসবল খুলে যদি ঠেলা মারত তাহলে তো ভেতরে যদি ছিটকিনি না আটকানো থাকতো তাহলে দরজাটা খুলে যেত কিষাণু কিসাণু কিষাণু করলো মানেই হচ্ছে ভেতর থেকে আটকানো তারপর কাঠ করলো ঠিক না যদি কাঠ থাকে হ্যাঁ তারপরে ফ্রন্টে চলে এলো দরজার সামনে চলে এলো তারপরে কী দেখলাম যে কৃষাণুর বরদাস সন্দীপের বাবা ছিটকিনিটা খুললো কারণ বোঝাই যাচ্ছিলো যে উনি লুঙ্গি সামলেই খুলেছেন আমি কাঠের পরে যেমন আমি কাটের আগেই আমি পরিষ্কার করে কাঠ করে দেবো যে এ কীভাবে মানুষের মনে সন্দেহ দানা বাড়ে ঠিক কাঠ করার আগে হ্যাসবলটা খুলে ঠেলার পরও দরজা কেন খুললো না তাহলে কি কৃষাণুকে ভেতর দিয়েও আটকেছিল বাইরে দিয়েও আটকেছিল বাইরে দিয়ে তো বাইরের লোক আটকাতে পারে ভেতর ভেতর দিয়ে দিয়ে কি লোক আটকাতে পারে না কৃষাণু উপরে ছিটকিনি খোলার মতন হাইট হয়নি বা কোনো কিছু টেনে এনে তার উপর দাঁড়িয়ে ছিটকিনি খোলার মতন তার এখনো বয়স হয়নি তাহলে কি করতে চাইলো আমাদের লিকেজ দালাল যে দালাল জয়ীর কথা না চিন্তা করে হুলের মতন দশ বছরের ছোট ছেলের সাথে মন্দিরাকে সংসার গড়ার জন্য অনুপ্রাণিত করে গেছে বারংবার আর বলেছে মন্দিরার সোমনাথ কখনও একসাথ হতে পারে না কারণ মন্দিরার মনে সোমনাথ নেই আছে হুল হুল আর হুল সেইখানে দাঁড়িয়ে আমরা বলেছি আর দশ বছর পর এই ছেলেটা মাকে ছেড়ে মেয়েটার দিকে তাকাবে এই কারণে তার ওই চেতনাতে গোতা মারার চেষ্টা করেছি মানে মন্দিরা যে বাচ্চাটার কথা চিন্তা করো বাচ্চারা দশ বছর পর পনেরো বছর হবে যদি অতদিন টিকে থাকতো আর না হলে এই সব বৌদি ভাতারি যারা বৌদি বাজরা তারা একটাতেই আকৃষ্ট থাকে না তারা তার মেয়ে তার ছানার দিকেই তাকাতো সে যদি সেই ছানার কথা না চিন্তা করে এই যে লিকেজ বালি বারো ভাতালি যে অন্য বা আন্টু বান্টু দিয়ে খোঁচায় ও খুচিয়ে আরাম পায় কারণ ও তো আর ওই জায়গার থর্মর না তাহলে যে জয়ীর কথা চিন্তা করেনি সে কিষাণুকে ঘরে আটকানোতে বিশাল প্রতিবাদে ঝড় আনছে তোর সার গানে না একেবারে এমন জিনিস গুঁজে দেবো তোর না বেরোবে না ঢুকবে চিরজীবনে কারণ তুই নিজেই বলেছিস যে প্রবলেমটা আমার আমার বরের না তাহলে গাতনটা তুই অন্য মানুষকে না তোর গাতনটা তোর বরকে দে যে তুমি গাতন ভালো করে দিতে পারছো না বলেই তো লিকেজ খুলছে না তাই না তাহলে বন্ধুরা চিন্তা করুন আমি কাঠ একটা কাঠ হয়েছে কারণ মোবাইল তারপর ফ্রন্টে চলে এসেছে তার আগে পর্যন্ত আপনাদের দেখতে বলছি কাটের পর না কাটের পর আপনাদের দেখাবো না কাঠের আগে আমি দিয়ে দিচ্ছি দেখে নিনেছেন দেখেছেন হ্যাজবল খোলার পরও ভেতর দিয়ে আটকানো ছিল যার জন্য সন্দীপ খুলতে পারলো না যে ভিডিওটা হতে হতে আমি সেখানে ভয়েস দিয়েছি যে হ্যাজবলটা খুললো খুলে কিষাণু কিষাণ করছে কেন করছে কারণ ভেতর দিয়ে আটকানো কিষাণু তো ওই উপরে ছিটকিনিটা দিতে পারে না তাহলে ভেতরে তো কেউ ছিল এইটা এত ইজি এইটা মানুষকে কঠিন করে বোঝাবার চেষ্টা করছে যে কিষাণু ওখানে নির্যাতিতা অ্যাকচুয়ালি কী বলতো এই লিকেজ বালি এ ছেদি বালি এই হিনালি তোকে দেখ মন্দিরা লাথি মেরে শুধু বার করে দেয়নি একটা বেল নিতে হয়েছে মানে আইনি পদক্ষেপ নিয়েছিল মানে তোর করুণ দশা দেখ তারপরে মানে ক্যাথাকুরানির কামর আস্বাদন শুধু না পুরুষটাকেও চেটে টেটে পরিষ্কার করে দিচ্ছি যার জন্য তোকে এরম করে ডেকেছিল কারণ তুই কাস্টমার ডাকার মতন সেজেছিলি ও ভাবছে ওর তোর ডাকে সাড়া দিতে পারে তাকেও নগ্ন করেছিস আর পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া এই রকম তোকে কি বলবো অস্কারে ঘূষিত করেছে তারপরেও তুই মুখ দেখাস এইরম যদি কোনো দিন ওর বাড়িতেও যায়নি ফোন আপনিও করিনি সন্দীপের কথা বলছি কোনো দিন যদি ইঙ্গিত দিচ্ছে আমার দিকে যে আমি ওকে ছেড়ে কথাও তো বলি না সেই দিন থেকে আমি ওর মুখও দর্শন করবো না ওর এগেনস্টে নামবো না কারণ এগেনস্টে নামার মতন কিছু করি কিন্তু ওর পক্ষেও ভিডিও করব না তোর করুণ দশা দেখ না তুই ঘরকা না ঘাটকা না তুই মন্দির আর হতে পেরেছিস না ক্যাথাকুরানি আজকে যাদের যাদের সাপোর্ট করতে গেছিস তারা তোকে ছাটলো কেন একটু বল কেন ছাটলো সত্যবাদী তুই সত্যবতী না সত্যবাদী হুম তাহলে চিন্তা কর এত কিছু শোনার পর তোর ওই থোবরাটা দেখাতে হয় তাদের পক্ষে কথা বলে তারা কিন্তু তোকে পোছেও না নতুন ফ্ল্যাট নেওয়ার পর তাকে উইশ করেছিলি কনগ্রাচুলেশন জানিয়েছিলি ও কিন্তু তোকে কিছু ফিরে ফোন করে না তাহলে তোর করুণ অবস্থা তুই নিজে এসে ফোরকাস্ট করিস আমাদের ওয়াইটিতে যেই বাচ্চাদের মৃত্যু কামনা করেছিলি সেটা হচ্ছে রিম্পার বাচ্চাদের তারপর তোর মুখে এই কৃষাণুর জন্য এই যে কাজ যে সেটা না তোর ভিডিও করতে হবে নেগেটিভলি তোর আর্ন করতে হবে এখান থেকে তোর ওয়াইটিতে কেউ না বুঝলি বীর্য ছোড়াছুরি করেছিস একজন দোকান দিয়ে আর একজন বাড়ি থেকে তারপরও তোর ওই মুখে চোখে লেগে থাকা বীর্য ছেটে পুটে আবার তোর মুখ দেখাতে হয় তাহলে তোর গ্রহণযোগ্যতা ওয়াইটিতে কোন পর্যায়ে নেমেছে তারপর তুই মুখ দেখা আয়ুস্মিতা এর পিতৃ পরিচয় এর বৃত্তান্ত নিয়ে তুই অনেক ছেটা করেছিস কেন করেছিস জানিস তো এটা মানুষে বলতে গিয়েও দুবার জিবার ঠোঁট কাঁপবে তুই বলেছিস কারণ তোর ওই লিকেজটা কোনোদিন খুলবে না তুই ওই বংশে কোনোদিন বাতি দিতে পারবি না তুই ওই বংশে কোনোদিন হাসি আনতে পারবি না তুই কিছু দিতেও পারিস নি যার তোকে নিতেও দিতে দিচ্ছে না লাথি মানে নামিয়ে দিচ্ছে তাহলে তোর মুখে একটা নিবংশীর মুখে কখনো কিষাণকে আটকে রেখেছে এটা বললেও তুই গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও হাতে গীতা নিয়ে বললেও কেউ বিশ্বাস করবে না বেকার 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 বলে তুই মিশেল এগুলো করার চেষ্টা করছিস তোর সার গানে লাথি তোর সার গানে তোর কথা নাকি সবাই শুনে তুই এমন গাতন দিয়েছিস সেই গাতন নাকি দালাল মারফত সন্দীপের কাছে গেছে তাহলে এই গাতনটা তোর বরকে শেখাতে পারছিস না কেন হ্যাঁ এরম গাতন দেবে রাত্রে সকালবেলা উঠে তুই একটা সুখবর দিবি তোর শ্বশুর শাশুড়িকে যে তোমাদের বংশ বাতি দেওয়ার জন্য একটা লাতিমাতি কিছু আসছে গাতনটা অন্যকে দিতে হবে না তারা তোকে পাত্তাও দেয় না তোর মতন কুলক্ষ না একটা অপয়া মালকে কেউ পছন্দ করে না অতএে তোর মুখে বাচ্চা মানায় না কাট করার আগেই পুরো সমাধান হয়ে যাচ্ছে সমস্যা যে ঠেলেছে দরজা খুলে নি তাহলে কি করে ঢুকালো ঠেলেছে তো হ্যাস খুলে ঠেলেছে ও কি জানতো এই সিনটার জন্য তাকে সমালোচিত হতে হবে তার জন্যে কি ও কাট করে এটা দেখিয়েছে কিছু দেখানোর দরকার নেই তারপরে বাচ্চা বেরিয়ে যখন এরাম কথা বলেছে সেটার জন্যও সমালোচিত হতে পারে জেনেও এটা ও রাখতো না তাহলে তোরা এত বড় বড় বোদ্ধা যেই বোদ্ধার একটুখানি বটাও সন্দীপের মাথায় নেই এটা তুই বোঝাবার চেষ্টা করছিস তোর মাতৃত্ব তুই গলা পর্যন্ত খেয়ে থাকলেও তুই জাগাতে পারবি না সেই জায়গায় একটা বাবা তার মা বাবা দুটো কাজই সে করছে তার মা দুধ ছাড়িনি এরাম বাচ্চাকে রেখে অন্য পরপুরুষকে দুধ খাওয়াতে গেছে সেটা নিয়ে বলে হিনাল মালি হিনালি পানা না তোমার একদম কচু কেটে সারগানে ঢুকিয়ে দেবো বোঝাতে বসেছো কাঠ করার আগে বন্ধুরা আমি সুন্দর করে বুঝিয়ে দিছি যে হ্যাসবাল খুলে ঠেলেছে খোলেনি তারপরে কাঠ করার পর কি হয়েছে ওইটাই আমি কোনো রকম ক্লারিফিকেশান দেবো না ঠেলে খোলেনি তার মানে কি তার মানে ভেতর দিয়ে আটকানো ছিল তাই কি না কাঠ করার পর ওর বাবা খুললো আমার দেখার দরকার নেই আমি বলছি হ্যাসবল খুলে ফেলে তো কিষাণু কিষাণু করছিল কাট করার পর করছিল না তো আর ওর যদি মনে হতো যে এইটুখানি ব্যাপার নিয়ে সমালোচনা হবে পরের দিন তাহলে তো ও করতোই না ও তো যদি মনে করতো যে আমি কাঠ করেছি এই কারণে মানুষের মনে জাগ্রত করব যে কৃষাণু দুপোটা ওই যে জলন্দী বুড়ি লালাবুড়ি আর লালাবুড়ি লালাবুড়ি বলছে না ওটা ক্যাথার বাচ্চা তাহলে ক্যাথা বাচ্চা আনলো কোথা দিয়ে দুপোটাটা ফেললো কে নিশ্চয়ই বর্না সন্দীপই ফেলেছে তাহলে সন্দীপের তো বাচ্চা সন্দীপের তো রক্ত বইছে সন্দীপের বংশধর তো সন্দীপ তো এখানে মিথ্যাচারিতা করে তো লাভ নেই যারা এই যে লিকেজবালি দালাল এরা নিজেরাই কোনো রকম মাতৃত্বের সাথ দিতে পারেনি এদের মুখ দিয়ে যদি বাচ্চার সম্পর্কে রকম এই রকম সেন্সেটিভ কথা শুনি মনে হয় না ঘোল ঢেলে কামিয়ে কাতরা মাখিয়ে ওর পাড়ায় ঘোরানো কারণ ওর পাড়ায় ওর সম্পর্কে যা যা বলেছে তারপরেও ও মুখ দেখায় বোঝাতে পারছি হ্যাঁ জয়ীর কথা ভুলবেন না জয়ীটা যদি এখনও এইরকম ওর মা সম্পর্কে থাকতো জয়ী গতরে বেড়ে যেত বলতে বাধ্য হচ্ছি সেই জায়গায় ও মজা লোটার জন্য ও ছাড়খাড় করে দেওয়ার জন্য মন্দিরাকে ধরেছিল ঠিক ক্যাকুরানিকেও তাই করেছিল কেতাকুরানি বুঝে গেছিল এর মতন হারামি দুটো নেই ওয়াইটিতে আমরা তো সমালোচনা করবোই আমরা তো নেগেটিভ হয়ে তো বলছি আমরা তো ডে ওয়ান থেকেই ওর নেগেটিভ কথা বলছি ওর ভুলগুলো ধরাচ্ছি আমাদের ওর শত্রু যদি মনে করে কখনো মিত্র মনে করবে না কিন্তু মিত্র ওর কাছে শত্রু হয়ে গেছে কাছে তাহলে কতটা হারামি ও কতটা শকুন মরে শকুনির জন্ম দিয়েছে বলে আজকে ও এই রকম একটা জিনিসকে ও অতিরঞ্জিত করার চেষ্টা করছে কিন্তু সারগান ফেটে ওর মধ্যেই ও ঢুকে গেছে ওর মুখে বাচ্চার কথা ওর মুখে ও ভাত খেতে ও নাকি ভাব যে কি করে রিম্পার বাচ্চাদের কথা বলবে তারপর যা বলেছে সেই ইতিহাস জয়ীর কথা চিন্তা করেনি যে জয়ীকে কদিন পরে হুল তাকাবে ওর মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে ভুলে কার দিকে থাকবে জয়ের দিকে সেইখানে ও সংসার ভাঙ ভেঙেছে গলার জন্য করেনি যখনই ওই যে ডিভোর্স পেপারে সিগনেচার করেনি এই যে মন্দিরা খুশি হচ্ছে এইটা নিয়েও হুল আর এই চরিত্রহীনা নাগিন মেয়ে ছেলেটা যে বারো হাতারি মানে নিতে নিতে এমন হয়ে গেছে ও পরকিয়ার থেকে বেরিয়ে আসতে পারছে না কিন্তু পরকিয়া যাদের যাদের ও সাপোর্ট করেছে তারা ওর মুখে জোড়া পায় লাথি মেরেছে জোরা পায় আর লাস্টে তো কেতাকুরানি বুঝিয়ে দিল যে এর স্বভাব যা এর সাথে কেউ থাকবে না ওর এর মাথায় কাটালে ভেঙে খাওয়া সে কি প্রমাণ করছে যে কৃষ্ণ ওই বাড়িতে অত্যাচারিত দেখ তোর নিচের কটা আছে আমি জানি মাথার কটা আছে দেখে আমি বুঝতে পারি তোর নিচের কটা আছে ওই নীচের কটা না তুই ঝড়িয়ে ফেলবি তুই কিছুই অন্যের ছিটতে পারবি না বুঝলি তো কেলা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অ্যাকচুয়ালি না ওর নেই এটা নিয়ে আবার কাল করবে এই যে সন্দীপের হাসি সন্দীপের নার্ভের রোগ আর তোর কিসের রোগ সন্দীপের নার্ভের রোগ সন্দীপ মধ্যবয়সী একটা পুরু চুল্লুখোর বলেও কিন্তু একটা বার করতে পেরেছে আর তুই একটা সর্বাঙ্গ একদম আপদমস্ত তুই একটা বিকালাঙ্গ না একটা কিছু বার করতে পারবি না কিছু একটা ঢোকাতে পারবি শুধু ঢোকাতেই পারিস বার করতে পারবি না তাহলে একটা বিকালাঙ্গ নারী সন্দীপকে নার্ভের রোগ বলছে ওর তো কারোর প্রবলেম হচ্ছে না না ও বাচ্চাটার প্রবলেম হচ্ছে না ওর মা বাবার প্রবলেম হচ্ছে না পাঁচ বছরের সংসার করা ওর ওই ছেদিয়ালি বউটার হয়েছে পরে অন্য ভান্ডারের সন্ধান পেয়ে ভেবেছিল বিশাল কিছু নিগড়গুলো গুলো দেখায় না ও ভেবেছিল ওরকম কিছু একটা গিয়ে দেখতে পাবো তারপর দেখলে সব এপ্রিল ফুল তাহলে তো ওর চোখ তোর মাকুন্দ হতচ্ছাড়া যে বাপ হতে পারলো না সেই ধেড়ে বুঁড়ো ইঁদুরটার কথা বল মানে তোর বর বর বরটার কথা বল যাকে তুই মেঝেতে খেতে দিস সেইগুলো দে আমি মেয়ে ছেলে তোমার বান্টুর গন্ধ পেলে দৌড়ে গিয়ে মিশিউ কিসিউ বললাম তো তোর মুখে বাচ্চার কথা মানায় না তোর মুখে আর যদি সত্যি বুঝতাম ভিডিও নামাতাম বললাম তো ভুল দেখেছি ভিডিও নামিয়েছি হেলমেট পরাতো না সামনে নিত বলেছি যখন স্কুলে নিয়ে যে তোর দাদু পিছনে বসাতো সেটা আরও সেটা নিয়েও বলেছি কোনোটাই ছাড়িনি কিন্তু তুই জায়গায় জায়গায় বুঝেছিস জায়গায় জায়গায় তোর মতন করে বলেছিস জয়ীর বেলায় একবারও বলিস নি মেয়েটা বড়ো হচ্ছে এত বড় হারামি তুই জানিস এরা খারাপ হলে তুই কন্টেন্ট পাবি তেমনি এটা কন্টেন্ট করার চেষ্টা করছিস ছেড়ছাড় করে ওই নার্ভের রুগী তুই বলছিস সন্দীপকে ও তোকে মুখে চোখে কি দেবে বুঝতেই পারছিস না যখন তুই ঘোর ফিরবে ভাবি স্যালাইন ওয়াটার করে দিয়েছিল মনে হয় কি জুতা দিয়ে তোর মারি কাটের আগে বন্ধুরা দেখবেন কাটের আগে পুরো খেল খতম করে দিয়েছে দরজা ঠেলেছে খোলেনি তার মানে দরজার ভেতরে কেউ ছিল দরজা খুলে বাঘকে ঢুকিয়ে দরজা বন্ধ করে কেন হুয়াই দরকার ছিল না এই জায়গাটুকু দেখানো তারপরেও ও বুঝেছে যে এইটাও বলেছে ও বুঝেছে এইটা কোনো বিপজ্জনক কোনো রকম কিছু টেনে আনছে না অ্যাকচুয়ালি তাই ওর মা উদয়স্ত পরিশ্রম করে ভোর চারটে তখন তোরা অন্যেরটা মুখে নিয়ে শুয়ে থাকিস কল্পনায় কারণ বরেরগুলোই কিছু হয় না যেমন লালাঝরা বুড়ি ও তো ল্যাটারটা নিয়ে শুয়ে থাকে আর তুই তুই প্রচুর লোকের নিস মানে আধা ঘন্টা পর ঘুম ভেঙে এক একজনের টানিস তাহলে তুই চিন্তাই করতে পারবি না সন্দীপের মা উদয়স্ত পরিশ্রম করে সে যদি একটা ঘরে হ্যাসবল দেয় যদিও সেটা প্রমাণ সাপেক্ষ না তাহলে বলবো চঞ্চল ছেলে বাইরে বেরিয়ে যাওয়ার থেকে ঘরে ছিল আমি মনে করব তার কোনো ক্ষতি হতে পারে না তার মা এরকম আটকে ছিল সেটা আমাদের কাছে পরিষ্কার বাজে হলো একটা পাঁচ ওই দেখো দেখতে পাচ্ছ বাচ্চাটাকে সেই সাড়ে এগারোটার সময় স্থান করিয়েছি করিয়ে সেইখান থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি একটা বাজে এখনো পর্যন্ত ঘুমানোর নাম নেই কতক্ষণ ধরে চেষ্টা করলাম তারপরে এখন রেখে দিয়ে যাই ঘরে আটকে থাক ওইখানে তুই কী প্রমাণ করার চেষ্টা করছিস পারবি না আমি যেখানে একদম সঠিক তথ্য দিয়ে বলে দিয়েছি এরপরে আর কিচ্ছু হয় না কাটের পর কি হচ্ছে আমরা দেখতে যাব না কাটের আগেই হ্যাসবল খুলে এরম করে ঠেলেছে সেই ঠেলাতেও ভেতর দিয়ে খোলেনি মানে ভেতর দিয়ে বন্ধ আর ভেতর দিয়ে কিষাণুর পক্ষে সম্ভব নয় খোলা তোরা ছিঁড়ে আঁটিবার আর না পারলে ওই সন্দীপের মাথা ভরা চুল মানে জায়গায় জায়গায় প্রচুর চুল বলিস ও একদম পেটে দেবে চিতিয়ে দেয় না চিতিয়ে দেবে বেঁচে দিবি হ্যাঁ হারামিগুলো এখানে এসছে কিষাণু অত্যাচারিত তুই যেমন অত্যাচারিত ছিলি চোদ্দ বছর বয়সে তোর মা ওই রকম গরম করতে চলে গেছিল ছোটো বোনকে নিয়ে তোর রান্না করতে হয়েছে চোদ্দ বছর বয়সে কেড়ে রান্নাঘরে ঢুকে তোর মায়ের জন্যই তো তোর ঢুকতে হয়েছে তোর মায়ের প্রচণ্ড বিজি ছিল তার লাইফে তাই জন্য তোকে রান্নাঘরে ঢুকতে হয়েছে তাহলে তো একটা তো বাচ্চা মেয়েকে দিয়ে সংসারে রান্না পান্না করা উনুনের কাছে যাওয়া মা বাবা কেউ নেই অনাথ সেই সব শিশুরা গেলে মা নেই অনাথ তাদের মানায় তোর মা কোন কাজে ব্যস্ত ছিল যে চোদ্দ বছর বয়সে তোকে রান্না করে ঢুকতে হয়েছে তারপর রান্না করে সারা পাড়া ঘুরে বেড়াতিস দিস যে কার আগে রান্না করলি ক্যালান এখান দিয়ে ফট বে চলো বন্ধুরা বুঝিয়ে দিচ্ছি তো আর কোনো এই বিষয়ে কোনো কথা হবে না ছেড়ি হিনাল বল